বন্ধুরা, একবার একটি লোক একটি মহিলাকে মেরে বিল্ডিং এর ছাদের উপর জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। কিন্তু বিল্ডিং এ উপস্থিত মানুষগুলো এই ব্যাপারে পুরোপুরি অজানা ছিল, আর সেই লাশ থাকা জল দিয়েই তারা রান্না করত। তারপর খাবার খাওয়ার সময় তারা একটি দুর্গন্ধ ফিল করতে পারে, কিন্তু সেটিতে বেশি কেউ গুরুত্ব না দিয়ে সবাই যে যার রান্না করা খাবার খেয়ে ফেলে। তখন সেই মহিলাটি লাশ জলের মধ্যে ধীরে ধীরে পচন ধরতে শুরু করে, আর সেটি দুর্গন্ধ অতিরিক্ত মাত্রায় ছড়াতে থাকে। সেখানে বসবাসকারী এক মহিলা প্রতিদিন ছাদের উপর নিজের কাপড় জামা ধুতে আসে, আর সেও ফিল করতে পারে সেই জলটি ধীরে ধীরে দুর্গন্ধে ভরে যাচ্ছে। তারপর মেরি নামক একটি মেয়েও সেই বিল্ডিং এ থাকতে আসে, আর সেও জলেতে কিছু অদ্ভুত জিনিস ফিল করতে পারে এবং সেখানকার জলে কিছু না কিছু বেরোতেই থাকতো। মেরি যখন একদিন দাঁত মাজছিল তখন সে তার মুখে কিছু আটকে যেতে দেখে, আর সেটি ছিল একটি মেয়ের মাথার চুল। সেই চুলটিকে নিয়ে মেরি সেই বিল্ডিং এর মালিকের কাছে যায়, আর সেই চুলটি তার সামনে রেখে কিছু কথা জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু বিল্ডিং এর মালিক উল্টে তাকেই বকতে থাকে আর বলে, ট্যাঙ্কের জল পুরো পরিষ্কার আছে, তুমি হয়তো নিজের বাথরুমের পাইপ গুলো পরিষ্কার করো না। সেই বিল্ডিং এর মালিকটির কথা শোনার পর মেরি নিজের ঘরে চলে যায় এবং নিজের ওয়াটার পাইপ কে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কিন্তু তারপরেও আবার ব্রাশ করার সময় মেরি মুখের ভেতরে কিছু ফিল করতে পারে। যখন মেরি সেটিকে মুখ থেকে বের করে দেখে সেটি একটি মানুষের চামড়া ছিল। এইভাবে সেই জল থেকে রোজ কিছু না কিছু বেরোতেই থাকতো এবং জলটি একদম দূষিত হয়ে গিয়েছিল, যা পান করারও যোগ্য ছিল না। তখন এই জিনিসটিকে প্রমাণিত করার জন্য মেরি এক গ্লাস জল নিয়ে নিজের প্রতিবেশীর কাছে যায়। এবার মেরির কথা শোনার পর সেই ছেলেটি পুরো জলটি খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরই সেও তার মুখে অদ্ভুত কিছু ফিল করতে পারে। যখন সে মুখ থেকে সেটিকে বার করে দেখে সেটি কোন একটি মেয়ের নখ ছিল। তারপর সে বিল্ডিং এ বসবাসকারী সমস্ত মানুষদারই মনে হয়েছিল যে জলের ট্যাঙ্কের মধ্যে কিছু একটা রয়েছে, তাই তারা সবাই মিলে ছাদে যায়। আর ছাদে যেতেই তারা দেখে কি জলের ট্যাঙ্কের ঢাকনাটি আচমকা খুলে যায়। এটি দেখে সবাই খুব ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ম্যারি এটিকে প্রমাণ করতে চাইতো যে ট্যাঙ্কের জলটি পুরোপুরি দূষিত হয়ে গেছে, তাই সে এক গ্লাস জল নিয়ে সোজা সেই মালিকের কাছে চলে যায়। কিন্তু সেই মালিকটি আবারও বলেন যে জলটি পুরোপুরি পরিষ্কারই রয়েছে। আর তারপর সেই বিল্ডিং এর মালিক প্রমাণ করতে চাইছিল যে ট্যাঙ্কের জলটি পুরোপুরি পরিষ্কার ও খাবার মতো আছে, এই জন্য সে গ্লাসে রাখা জলটি খেয়ে ফেলে। এটি দেখে ম্যারি হতাশ হয়ে পড়ে আর কোনো কিছু না বলেই নিজে থেকে সেখান থেকে উঠে চলে যায়। তারপর ম্যারির চলে যাওয়ার পরই সেখানকার মালিকটি বমি করতে শুরু করে দেয়, আর সেখানে ম্যারির এক প্রতিবেশীও সেই বিল্ডিং কে ছেড়ে চলে যাচ্ছিল। আর সে ম্যারিকেও পরামর্শ দেয় যেন সেও সেখান থেকে ছেড়ে চলে যায় অন্য জায়গায়। কিন্তু ম্যারি পুরো এক বছরের রেন্ট একবারে দিয়ে ফেলেছিল। এবার ট্যাঙ্কের মধ্যে কিছু আছে না নেই এটা জানার জন্য ম্যারি একলাই ছাদের উপরে চলে যায়, আর ম্যারির পেছন পেছন সেই খুনিটাও চলে আসে যে কিনা প্রথমের মেয়েটিকে মেরে ফেলেছিল। ম্যারি খেয়াল করতে পারেনি যে তাকে সেই খুনিটা ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ম্যারি উপরে ওঠার বহু চেষ্টা করছিল কিন্তু সেই খুনিটা তার মাথাটাকে জলের মধ্যে চেপে ধরে থাকে। তখন হঠাৎ করে সেই লাশটির আত্মা ট্যাঙ্কের মধ্যে বেরিয়ে খুনিটিকে জলের মধ্যে টেনে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে। ম্যারি যেভাবেই হোক বাইরে বেরিয়ে এসে পুলিশকে ফোন করে সবকিছু বলে দেয়, আর যখন পুলিশ এসে সেই লাশটিকে টেনে বের করে সবাই তা দেখে অবাক হয়ে যায়। আর সেই মালিকটির একটা কথা মনে পড়ে যায়, সে সবেমাত্রই সেই ট্যাঙ্কের জলটি খেয়েছিল, এটি ভেবেই সে অজ্ঞান হয়ে যায়।